বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত নতুন শিক্ষাবর্ষে কলেজে ইতিমধ্যে এডমিশন নিয়েছো, তোমাদের কলেজে এডমিশন নেওয়ার পরবর্তীতে ইতিমধ্যে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং ক্লাস চলাকালীন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু চলছে। অবশ্যই তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে নিতে হবে তোমাদের কলেজ থেকে। এখন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের শিক্ষাবর্ষে নতুন কলেজে এডমিশন হলেই তো নতুন সিলেবাস সম্পর্কে তোমাদের অবশ্যই জানা উচিত এবং নতুন সিলেবাস তোমরা কীভাবে তোমরা নিজেরাই ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করার রিকোয়েস্ট করছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, সিলেবাস ডাউনলোড করতে গেলে তোমাদেরকে সবাইদেরকে এরকম একটি পেজে আসতে হবে যেখান থেকে তোমাদের সাবজেক্ট এবং ডিটেল অনুযায়ী তোমাদের সিলেবাস কিন্তু পরপর ডাউনলোড করতে পারবে। এখানে আসার জন্য তোমাদেরকে কী করতে হবে, তো সিলেবাস ডাউনলোড করতে গেলে তোমাদেরকে সবার প্রথমে মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর সার্চ করতে হবে CBPBUNEP সিলেবাস। তো এখন একটা প্রশ্ন তোমাদের থাকতেই পারে, তোমরা তো কলেজে এডমিশন হয়েছো, তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সঙ্গে কী সম্পর্ক? দেখো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 17টি কলেজ রয়েছে এবং সেই কলেজ লিস্ট কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই কলেজ লিস্টে যদি তোমাদের কলেজের নাম থাকে তাহলে অবশ্যই একই প্রসেসে তোমাদের সিলেবাস কিন্তু ডাউনলোড করতে হবে। অর্থাৎ তোমাদের কলেজ কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত রয়েছে এবং সেই ইউনিভার্সিটির অন্তর্গত তোমাদের কিন্তু সমস্ত ধরনের আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিজিট করতে এবং সেখানে তোমাদের কলেজের নাম তোমাকে দেখতে। এখন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজে হয়ে থাকো তোমাদের সেম প্রসেসে তোমাদের কিন্তু সিলেবাস ডাউনলোড করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কলেজের সিলেবাস অর্থাৎ প্রত্যেকটি কলেজে কিন্তু একই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পঠন পাঠন হবে। এখন সিলেবাস ডাউনলোড করতে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে CBPBUNEP সিলেবাস, এন্টার করে সার্চ করতে হবে। আমরা এন্টার করে সার্চ করে নিচ্ছি। করে সার্চ করার পর তোমাদের পরবর্তীতে এরকম একটি পেজ শো করাবে যেখানে সবার প্রথমে একটি লিঙ্ক দেখতে পারবে UGC সিলেবাস NEP 2023 অর্থাৎ নিউ এডুকেশন পলিসি নিয়ে তোমাদের কিন্তু নতুন সিলেবাস পাবলিশ করে দেওয়া হয়েছে। সেখানে পরপর কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পারবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি। তো এই পেজে তোমাদেরকে আসতে হবে যেখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবে। একই প্রসেসে এই পেজে আসার পর তোমাদের সাবজেক্ট লিস্টে তোমাদের সাবজেক্ট নাম তোমাদেরকে বের করতে হচ্ছে। তার পাশে কিন্তু অর্থাৎ সাবজেক্টের পাশে ভিউ বলে একটি অপশন দেওয়া থাকবে যেখানে সাবজেক্ট অর্থাৎ সিলেবাস লিস্টে তোমাদের কিন্তু ভিউ অপশন দেওয়া থাকবে। সেই সিলেবাস লিস্টে ভিউ অপশনে এবং তোমাদের সাবজেক্টের পাশের ভিউ অপশনে ক্লিক করলে তোমাদের সাবজেক্টের অর্থাৎ তোমাদের নির্দিষ্ট সেই সাবজেক্টের সিলেবাস কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা কিন্তু সিলেবাস ডাউনলোড করে তোমাদেরকে আলোচনা করব। আমরা এভাবে কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট লিস্ট এবং তার পাশে সিলেবাস ডাউনলোড করা প্রত্যেকটি অপশন এখানে পরপর দেখতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সিলেবাস ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি পেজে এসে সেম প্রসেসে তোমাদের সিলেবাস কিন্তু ডাউনলোড করতে পারবে। প্রথমত একটি সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করে তোমাদের সামনে আলোচনা করছি। তো ইতিমধ্যে কিন্তু আমরা একটি সিলেবাস ডাউনলোড করেছি, এটি হচ্ছে ইংলিশ সিলেবাস। যাদের যাদের ইংলিশ সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসেবে থাকবে অথবা যে কোনো পেপারে ইংলিশ সাবজেক্ট থাকলে তোমাদের কিন্তু ইংলিশ সিলেবাস ডাউনলোড করতে হবে, অথবা যে কোনো পেপারের যদি অন্য কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করতে হবে। কীভাবে তোমরা বুঝতে পারবে কোন বিষয় পেপারে কোন বিষয় নিয়ে পড়বে সেই বিষয়গুলো পরপর দেখাবো। দেখো, এখানে কিন্তু তোমাদের সর্বপ্রথম সিলেবাসে তোমাদের কোর্স নেম অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের নতুন 4 ইয়ার যে কোর্স চলছে সেই কোর্স কীভাবে তোমাদের করবে এবং কোর্স করার পর কোন কোর্স কমপ্লিট করলে কোন সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, তোমাদের 4 বছরের কোর্স কীভাবে কমপ্লিট করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে। সেই ভিডিওটা ওয়াচিং করে না থাকলে অবশ্যই ওয়াচিং করে নেবে। এবং দ্বিতীয়ত, এটি শুধুমাত্র ফার্স্ট এবং 2 সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আপাতত দেওয়া হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। তো পরবর্তী সিলেবাস দেওয়া হয়ে থাকলে পরবর্তীতে আপডেট পেয়ে যাবে। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কী কী বিষয় থাকবে পড়তে গেলে, তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে মেজর ইংলিশ থাকবে অর্থাৎ মেজর সাবজেক্টে যাদের ইংলিশ থাকবে তাদের কিন্তু এই বিষয়গুলো পরপর পড়তে হবে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে প্রত্যেকটি সাজেস্ট করা হয়ে থাকবে অর্থাৎ কিছু বই এবং তার পাশাপাশি রাইটারের নাম কিন্তু পরপর দেখতে পারবে। পারলে সেই বইগুলো অথবা সেই রাইটারের বইগুলো কিনতে পারো। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমাদের কিন্তু পরপর সমস্ত সিলেবাসগুলো শো করাবে অর্থাৎ তো মাইনর সাবজেক্টে মাইনর 1-এ অন্তত এই বিষয়গুলো পড়বে। এবং নিচের দিকে আরও স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর আরও তোমাদেরকে পেপার এখানে দেওয়া থাকবে অর্থাৎ স্ক্রল ডাউন করলে আরও পেপার দেখতে পাবে। মাল্টি ডিসিপ্লিন কোর্স অর্থাৎ MDC কোর্স হিসেবে যাদের ইংলিশ থাকবে তাদের কিন্তু এই বিষয়গুলো পড়তে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও পেপার দেখতে পারবে অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ অল্টারনেটিভ ইংলিশ যাদের থাকবে তাদের কিন্তু অল্টারনেটিভ ইংলিশ 1 যাদের থাকবে তাদের কিন্তু এই সাবজেক্টগুলো অর্থাৎ এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে।
থেকে স্ক্রল ডাউন করলে কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখতে পারবে, মেজর টু, মাইনর টু এবং পরপর কোনো সিলেবাসগুলোও দেখতে পারবে। এখন তোমাদের ইংলিশ সিলেবাসটা দেখে নিলাম, একই প্রসেসে তোমরা কোনো ইংলিশ সিলেবাস দেখে নেবে অথবা ইংলিশের মতো হিস্ট্রি, বেঙ্গলি, আদার যা সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু একইভাবে দেখতে হচ্ছে। আমরা এখন বেঙ্গলি সাবজেক্ট আলোচনা করছি, বেঙ্গলি সাবজেক্ট আলোচনা করলে আশা করি তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে বেঙ্গলি সাবজেক্ট অর্থাৎ বাংলা সাবজেক্টের সিলেবাস ওপেন করে নিলাম। বাংলা সাবজেক্টের সেম প্রসেসে তোমাদের মেজর, মাইনর পার থাকছে। এখন ক্লিয়ার করছে মেজর অর্থাৎ মেন সাবজেক্ট হিসাবে তোমাদের যে সাবজেক্টটা থাকছে সেটাকে মেজর সাবজেক্ট হিসাবে বলা হয়ে থাকে। অর্থাৎ তোমাদের এগুলো কিন্তু পেপার নেম, যে পেপারের ভিত্তিতে তোমাদের কোনো পরীক্ষা হয়ে থাকবে। অর্থাৎ কয়েকটি পরীক্ষা মেজর, মাইনর এবং MDC এবং AEC, এই চারটি পেপারের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দিতে হবে এবং পরবর্তী সেমিস্টারে কয়েকটি পেপারের পরীক্ষা দিয়ে পরবর্তী তোমাদের আপডেট আসলে জানিয়ে দেওয়া হয়ে থাকবে। আপাতত ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার চারটি পেপারের পরীক্ষা দিতে হবে। যে ফার্স্ট পেপার অর্থাৎ মেন পেপার তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মেজর, এবং সেকেন্ডে তোমাদের মাইনর, এবং থার্ডে MDC অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন কোর্স, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে তোমাদের কোনো পড়নীয় ওই সাবজেক্টে, সেই সাবজেক্টটা তোমাদেরকে কলেজে অর্থাৎ সেই UG কোর্সে তোমাদের সেই বিষয়টা পড়তে হচ্ছে। এবং নিচে থেকে অল্টারনেটিভ হিসাবে তোমাদের একটি সাবজেক্ট থাকবে, যেটা অল্টারনেটিভ হিসাবে বেঙ্গলি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, যে কোনো তোমাদের সাবজেক্ট থাকতে পারে, সেই বিষয়গুলো তোমাদের পরপর এখানে দেখতে পারবে। তো তোমাদের চারটি ফার্স্ট সেমিস্টারে তোমাদের চারটি পেপারে পরীক্ষা দিতে হবে। পেপারগুলো হচ্ছে মেজর ওয়ান, মাইনর ওয়ান এবং MDC 1 এবং AEC 1। এই চারটি পেপারের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা মেজর 2, মাইনর 2, MDC 2 এবং AEC 2। এই পেপারগুলো পরীক্ষা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার চারটি পেপারের পরীক্ষা এবং সেকেন্ড সেমিস্টার চারটি পেপারের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। সে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কয়টা করে পরীক্ষা তোমাদের দিতে হবে সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। মেজর সাবজেক্ট হিসেবে অনেকেরই অনেক রকম সাবজেক্ট থাকতে পারে, অর্থাৎ অনেকে মেজর সাবজেক্ট হিসেবে ইংলিশ অথবা হিস্ট্রি অথবা সংস্কৃত অথবা এডুকেশন অথবা পল সায়েন্স বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে তোমরা মেজর সাবজেক্ট কমপ্লিট করতে পারো। মেজর সাবজেক্টের উপর তোমাদের কোর্স কিন্তু কমপ্লিট হবে এবং মেজর সাবজেক্টের উপর নির্ভর করে তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকবে। তো ধরো আমাদের মেজর সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, তাই আমরা বেঙ্গলি পিডিএফটা ডাউনলোড করলে মেজর সাবজেক্টে যত অপশন, যত বিষয় থাকবে সেই মেজরের বিষয়গুলো কিন্তু আমরা আমাদের পাঠ্যবস্তু হিসেবে থাকবে। এবং নিশ্চয়ই কিন্তু আমরা স্ক্রল ডাউন করলে মাইনর দেখতে পাবো। মাইনর 1-এ ধরো আমার বেঙ্গলি থাকছে না অথবা ইংলিশ থাকছে, মাইনরে আমাদের ইংলিশ থাকছে, তাহলে আমাদের ইংলিশ পিডিএফটা ডাউনলোড করে মাইনর অপশনে যে বিষয়বস্তুগুলো থাকবে সেই বিষয়বস্তুগুলো আমাদের পাঠ্যবস্তু হিসাবে পড়তে হবে। এবং নিচের থেকে স্ক্রল ডাউন করলে আরও ধরো MDC হিসাবে আমাদের বেঙ্গলি থাকছে না, অন্য কোনো সাবজেক্ট থাকছে, ধরো এডুকেশন বা পল সায়েন্স অথবা সোশিওলজির সাবজেক্ট থাকছে, তাহলে আমাদের পল সায়েন্স অথবা সোশিওলজি সেই সাবজেক্টের পিডিএফ ডাউনলোড করলে কিন্তু সেই বিষয়ে, সেই সাবজেক্টের পিডিএফ ডাউনলোড করার পর MDC-র অপশনে গিয়ে যে বিষয়বস্তুগুলো থাকবে সেই বিষয়বস্তুগুলো আমাদের পাঠ্যবস্তু হিসাবে পড়তে হবে। তো একই প্রসেসে নিচের থেকে আসলে AEC হিসেবে আমাদের বেঙ্গলি নাও থাকতে পারে, AEC হিসেবে আমাদের অন্য কোনো সাবজেক্ট অথবা যেমন হিস্ট্রি, ইংলিশ বা অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে, তাহলে সেই সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করে AEC অপশনে যে বিষয়গুলো দেওয়া থাকবে, যে বিষয়বস্তু দেওয়া থাকবে সেই বিষয়বস্তুগুলো আমাদের পাঠ্যবস্তু হিসাবে আমাদের কিন্তু পড়তে হবে। তো একই প্রসেসে আমাদের কিন্তু প্রত্যেকটি সিলেবাস পরপর ডাউনলোড করলে, পরপর ডাউনলোড করে স্ক্রিনশট করে রাখতে হবে অথবা সেই স্ক্রিনশটগুলো পরপর PDF করে তোমরা রাখতে পারো তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা এটুকু আপডেট জানা ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের সিলেবাস নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না, তোমাদের সিলেবাস বুঝতে এবং সিলেবাস ডাউনলোড করতে কোনো রকমের সমস্যা হলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টকে তোমাদের কমেন্টসে রিপ্লাইয়ের মাধ্যমে সাহায্য করা হয়ে থাকবে। তো বন্ধুরা এটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকলে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং যা গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি। এটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।